এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর। দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। শনিবার অর্থাৎ 11 মে সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম 12 মে রবিবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। দাম বাড়ানোর কারণ হিসেবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে 24 ক্যারেট বার সোনার দাম, তাই স্থানীয় বাজারেও এর দাম সমন্বয় করা হয়েছে। তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে সোনার দাম। দাম জানার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে। তো চলুন শুরু করি। নতুন দাম অনুযায়ী হলমার্কযুক্ত 22 ক্যারেট এক ভরি সোনায় 1,832 টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে 1,17,282 টাকা। হলমার্কযুক্ত 21 ক্যারেটে ভরি প্রতি দাম বাড়ানো হয়েছে 1,750 টাকা। এতে করে হলমার্কযুক্ত 21 ক্যারেট এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,11,951 টাকা। হলমার্কযুক্ত 18 ক্যারেটে ভরি প্রতি 1,550 টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে 95,960 টাকা। এবং সনাতন পদ্ধতিতে দাম বেড়েছে 1,249 টাকা। এতে করে সনাতন পদ্ধতিতে এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে 79,339 টাকা। এ নিয়ে 24 দিনের ব্যবধানে দেশের বাজারে 15 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম কমেছে 9 বার আর বেড়েছে 6 বার। এবার আমরা দেখে নেব আপনি যদি ব্যবহার করা এক ভরি সোনার গহনা বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি 20% বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন। হলমার্কযুক্ত 22 ক্যারেট এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন 93,825 টাকা। হলমার্কযুক্ত 21 ক্যারেট এক ভরি সোনার গহনা বিক্রয় করলে পাবেন 89,560 টাকা। হলমার্কযুক্ত 18 ক্যারেট এক ভরি সোনার গহনা বিক্রয় করলে পাবেন 76,960 টাকা। সনাতন পদ্ধতিতে এক ভরি সোনার গহনা বিক্রয় করলে পাবেন 63,471 টাকা। বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি 3,500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এবং প্রতি ক্ষেত্রেই 5% ভ্যাট প্রযোজ্য হবে। দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।